মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর কুসুমগ্রাম বাজারের চৌমাথা এলাকায়। জানা যায়, অন্যান্য দিনের মতো কুসুমগ্রাম বাজারে দোকান খোলার জন্য যাচ্ছিলেন কুলুট গ্রামের সৈয়দ আহমেদ মণ্ডল। কুসুমগ্রাম বাজারে চৌমাথার নিকট একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে তিনি সাইকেল থেকে পড়ে যান। সেই সময় পেছন দিক থেকে একটি ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে যান সৈয়দ আহমেদ মণ্ডল। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘাতক ডাম্পার ও তার চালককে আটক করেছে। ওর বাড়ি হচ্ছে কুলুট, ও কুসুম নামে ভাড়া বাড়িতে থাকে। বাসায় থেকে দোকানে আসছিল, সেই টাইমে বাজারে একটা দ্রুতগতির ডাম্পার এসে ওকে ধাক্কা মেরে আর রাস্তাটা ডাম্পারটা খুব জোরে আসার জন্য মানে ওকে জোরে সাজরে ধাক্কা মারে এবং চাকায় পিছনের চাকায় পিষে দেয়। তা আর এমনি রাস্তাটাও খুব কনজেস্টেড, কারণ ওই টোটো বা বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকার জন্য রাস্তাটাও খুব কনজেস্টেড হয়ে যাওয়ার ফলে চাপা দিয়ে চলে যায়। ওই ব্যক্তি সে মেমারি রোড থেকে আসছিল, লরিটাও মেমারি রোড থেকে আসছিল, কুসুমগ্রাম বাজারে একটা টোটো দাঁড়িয়েছিল, সেই টোটোটা ওই ব্যক্তির সাইকেলের হ্যান্ডেল লেগে ব্যক্তি পড়া যায়, সামনের চাকা লরি চলে যায়। মন্তেশ্বর থেকে রীতা ভট্টাচার্য ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।